গুড মর্নিং। আমরা 14 প্রদীপের দিন হঠাৎ করে একটা নতুন জায়গায় এসেছি, সেটা হচ্ছে ক্রেডিট গোস টু চন্দনা। কালকেও সকালবেলায় সকাল সকাল একটা ভিডিও পাঠিয়েছিল চাইনিজ কালী মন্দির, এটার ব্যাপারে অনেক শুনেছিলাম কিন্তু কখনো এই জায়গায় এসেও কখনো মায়ের দর্শন করার সুযোগ হয়নি। তা যেমন ভাবা তেমন কাজ। আমি ওকে নেক্সট মেসেজটা পাঠাই, যাবে নাকি একদিন? ও বলছে ঠিক আছে চলো, কালকে সারাদিন খালি আছি। তা আমি একটুখানি অ্যাডজাস্ট ফ্যাডজাস্ট করলাম, ঠিক আছে যখন ডেকেছেন মা তখন এসে একবার দেখা করেই যাই। এই ছুটির মধ্যে হঠাৎ করে সকাল সকাল আমরা দুজনে দুই প্রান্ত থেকে মিট করে চলে এসেছি এবং এখানে এসে একটা অদ্ভুত শান্তি যে কীভাবে আমাদের যেটা ইন্ডিয়ান কালচার, এবং স্পেসিফিক্যালি আমি বলবো যেহেতু মানে বিইং বায়াসড ফর বিইং বাঙালি, যে অদ্ভুতভাবে একটা সংমিশ্রণ। আমরা জানি ট্যাংরা একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এলাকা, এখানে বহু বছর আগে চীন দেশ থেকে মানুষজন এসে সেটেল করেছিলেন এবং তারা এতটা সুন্দরভাবে এখানের আমাদের নিজেদের ঐতিহ্যকে আপন করে নিয়েছেন। এবং এখানে শুনেছি, যদিও আমরা এখনও পর্যন্ত পুজোর কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু কালী পুজোর যে তোড়জোড় সেটা আপনারা বুঝতেই পারবেন চন্দনার ব্লগে। সুন্দরভাবে প্রদীপ মোমবাতি সমস্ত কিছু সাজানো রয়েছে এবং এই বছরের পুজোর জন্য একটি বিশাল বড় মা কালীর মূর্তিও আছে। এবং এখানে প্রতিষ্ঠা করা মা কালী তো আছেনই, একটা অদ্ভুত সুন্দর শিবের মূর্তিও আছে এবং পিছনে ড্রাগন দেয়া, কারুকার্য করা, ফানুস লাগানো, খুবই সুন্দর। মানে একটা অদ্ভুত অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা অচেনা জায়গায় সকালবেলায় এসে সময় কাটাচ্ছি। মানে ক্রেডিট গোস টু চন্দনা। হঠাৎ করে ও ইনসিস্ট না করলে এবং ওই ভিতর থেকে আজটা না আসলে হয়তো এটা হতো না। সো থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজ আমরা চলে এসেছি ট্যাংরার এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু ঘুরিয়ে চারদিকটা দেখিয়ে দিই, যে মালার ভারে ঠাকুরের মুখটাই দেখা যাচ্ছে না প্রায়। শিব ঠাকুর রয়েছে তার পাশে, আর এখানে সুন্দর করে মোমবাতি প্রদীপ সব রয়েছে। আর হয়তো কাল কালী পুজো, তাই জন্য বিশাল বড় একটা কালী ঠাকুরের মূর্তি এর ভেতরে রয়েছে, যদিও ঠিকমতো দেখাতে পারছি না হয়তো, কিন্তু একটা বিশাল রয়েছে। আর এছাড়াও আরও ছোটো ছোটো অন্যান্য ঠাকুরও রয়েছে। আমরা চলে এসেছি এখানে, আর চারপাশের যদি সিনারিটা দেখাতে চাই, দাঁড়া দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর করে ল্যান্টন দিয়ে সাজানো রয়েছে, আর বিশাল সুন্দর একটা মন্দির। নাম শুনেছি হঠাৎ করেই, কালকে এটির খোঁজ পাই এবং এখানে চলে আসি আমরা দুজনে। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি ঠাকুরমশায়ের আসার জন্য, কিন্তু এদিক ওদিক খোঁজখবর নিয়ে জানতে পারি যে রোজের নিত্য পুজো শেষ হয়ে গেছে সেই ভোর 7:30 এবং আবারও হবে বিকেল 6টার পর। তাই সেখানে আর অপেক্ষা না করে আমরা চলে এলাম লেক কালীবাড়ির উদ্দেশ্যে। ভাবলাম চাইনিজ চপসি বা স্টিকি রাইস আবারও অন্য একদিন খাবার জন্য যাওয়া হবে সেখানে। আমরা দুই ভাগাবন্ড এখন ট্যাংরা থেকে চলে এসেছিলাম লেক কালীবাড়ি। লেক কালীবাড়িতে এসে আমরা একটু খিদে পুজো দিলাম, দিয়ে একটা যে কোনো ক্যাফের খোঁজে আসছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ক্যাফের খোঁজে আসতে গিয়ে এখানে একটা অদ্ভুত সুন্দর দশমহাবিদ্যা পুজো হচ্ছে, সেটার প্রস্তুতি চলছে। মোটামুটি আমরা সব ঠাকুরগুলোকে দেখতে পেয়েছি এবং বিশাল বিশাল ঠাকুর, এইটা মোটামুটি দেখে তো সার একটা মনে হলো যে আর কিছু না দেখলেও চলে যায় টাইপের একটা ব্যাপার। এবার আমরা যাব, দেখি কোথাও কোনো দোকানপাট খোলা থাকলে একটু খাওয়া।
বড় জোর খিদে পেয়েছে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়ার জায়গা আবার দেখা হবে টাটা রবিবারের দিনে সবই প্রায় বন্ধ এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা দুই ভ্যাগাবন্ড পেয়ে গেলাম এক নতুন খাবারের ঠিকানা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এবারের দুর্গাপূজার আগেই নাকি শুরু হয়েছে এই ডেইলি ভোজ কেবিনের ভেতরে ঢুকেই দেখতে পেলাম দারুণ সুন্দরভাবে সাজানো এই ক্যাফেটি একদিকে সুন্দর সব পেন্টিং তো অপরদিকে রয়েছে পুরনো দিনের ছোঁয়া খাবারে সেই ওয়েস্টার্ন ছোঁয়া আসলেও সেই পুরনো রেডিও গ্রামোফোন পুরনো গান আমরা বাঙালিরা এখনও ভুলিনি কিছুক্ষণ পরে আমাদের রসনা তৃপ্তির জন্য এসে গেল ডাক বাংলো চিকেন বাসন্তী পোলাও লুচি হাঁসের ডিম কষা স্যালাড চাটনি আর তুলতুলে পান্তুয়া সাথে অবশ্য ছিল গন্ধরাজ লেবুর শরবত আর আম পোড়ার শরবত খেয়ে দিয়ে আমরা ফিরলাম নিজেদের ঠিকানায় এক দারুণ সুন্দর দিনের হলো সমাপ্তি